ইসলামিক মূলনীতি আজকেটা নিয়ে যান, মাত্র 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ এই পয়েন্টটা বলবো। সেটা কি, আপনার কাউকে প্রশ্ন করা লাগবে না। পাঁচ ওয়াক্ত সালাত আমরা জানি, তাই না? ফজরে 2 রাকাত, জোহরে, আসরে, মাগরিব, এশা। কারো কোনো দ্বিমত আছে? এটা ফিক্সড, কারণ কি, এটা ফরজ। ফরজ এই 17 রাকাত ছাড়া আরো কতগুলো নামাজ আছে? নামাজের দুই একটা নাম বলেন তো, কি কি নামাজ আছে? আর সুন্নত নফল তো আছে, আর দোহার নামাজ, ইশরাকের নামাজ, তারপরে ইস্তিসকার সালাত, সালাতে হাজাত বলেন, শুক্রানা সালাত, যদিও শুক্রানা সালাত নাই, শুক্রানা সেজদা আছে, ইস্তেখারা আছে, তারপরে কেয়ামুল লাইল আছে, জানাজার নামাজ তো এটার সাথে আসবে না, তারপরে নফল নামাজ, দুখুলুল মসজিদ, তাই না? দুখুলুল মসজিদ, কসরের নামাজ, তারপরে কসরের নামাজ তো এটা ফরজ, ওটা তো ফরজের বিকল্প না। নামাজ যে আপনি কসর করবেন, ওটা কিসের কসর? ওটা তো ফরজ নামাজের কসর, তাই না? জোহরের, আসরের তো ফরজ নামাজের কসর, ওটা এখানে আসবে না। তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদ, এই যে যতগুলো নামাজ আছে এগুলো সব কি একদিকে রাখেন? 17 রাকাত নামাজ, 17 রাকাত, শুধু 17 রাকাত। এই 17 রাকাত ছেড়ে দিয়ে আপনার জীবনের যত নামাজের কথা আপনি জানেন এগুলো সব হচ্ছে নফল। এগুলো কি? নফল। তার মানে কি সুন্নত না? সুন্নতে মক্কা দাও না? এই মূলনীতিটা জেনে নেন। ইসলামের দুইটা জিনিস, ফরজ আর নফল, একটা বলা হয় ওয়াজিবাত উজুব, আর একটা হচ্ছে তাতাওয়ান, মানে অতিরিক্ত নামাজ যেটা মানুষ করে থাকে। দুইটা জিনিস বাংলায় কি বলা হয়? বাধ্যতামূলক, ইচ্ছাধীন, নফল। তো 17 রাকাত শুধু ফরজ, এই 17 রাকাত সালাত আপনাকে পড়তেই হবে, এটা হচ্ছে ফরজ, ভালো করে ক্লিয়ার হয়ে যান। এছাড়া 18 থেকে নিয়ে শুরু করে যত নামাজ আপনি জানেন এগুলো সব কি? নফল। এটাকে আমভাবে জেনে নেন, এগুলো সব নফল। কেন বললাম? মানে এগুলো সবটাই হচ্ছে অতিরিক্ত, যে পড়বে তার নেকি হবে, যে পড়বে না তার কোনো গুনাহ নাই, তার কোনো পাপ নাই। আল্লাহ বলে নাই যে সে পাপী, সে মন্দ লোক, তার পাপ হবে বা এই গুনাহ হবে সেই গুনাহ হবে, কিছুই নেই। কিন্তু পড়লে তার নেকি আছে। কি নেকি আছে, কত বেনিফিট, এটা আমরা একটু পরে বলবো। আগে বলতেছি এই যে 17 রাকাত ছেড়ে দিয়ে বাকি যত নামাজ আছে এই নামাজগুলো আপনি কিভাবে পড়বেন? হতে পারে জোহরের সুন্নত, হতে পারে বেতের নামাজ, হতে পারে তারাবি, হতে পারে তাহাজ্জুদ, যেই কোন নামাজ আপনার মাথায় নিয়ে আসেন, দোহার নামাজ কিভাবে আপনি পড়বেন? উত্তম পন্থা কি? উত্তম পন্থা হচ্ছে 2 রাকাত 2 রাকাত করে পড়া, সেটা রাতের নামাজ হোক আর দিনের নামাজ হোক। আপনি জেনে নেন, যেই কোনো ওয়াক্তের সুন্নত বলেন না কেন, যেই কোনো ওয়াক্তের, আপনি প্রশ্ন করতে হবে না যে জোহর কি 4 রাকাত পড়া যাবে একসাথে, আসর কি পড়বো, এই সে, মানে আপনি এর প্রশ্ন নিতে যেন না। আপনি জেনে নেন 2 রাকাত 2 রাকাত করে পড়াটাই হচ্ছে উত্তম, আর এটাই হলো সুন্নত নফল নামাজের নিয়ম, সেটা রাতের নামাজ হোক আর দিনের নামাজ হোক। এটা তো আমভাবে বললাম, দলিলে স্পষ্ট এমনটাই আছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি তার 19 নম্বর অধ্যায়, এটা হচ্ছে তাহাজ্জুদের অধ্যায়, 25 নম্বর পর্বে তিনি পর্বটাকে করেছেন এভাবে, বাবু মা জা ফি তাতাওয়ুই, দেখেন কি আছে শব্দটা, সুন্নত বলে নেই, মা জা ফি আত তাতাওয়ুই, নফল নামাজ সংক্রান্ত কি আছে বর্ণনায়, তিনি এইভাবে পর্বটা করেছেন, মাসনা মাসনা, যে নফল নামাজ পড়তে হয় 2 রাকাত 2 রাকাত করে, এটা তার পর্ব, এটা তিনি তাহাজ্জুদের অধ্যায় এনেছেন, এটা একটা পর্ব। এবং তিনি এই পর্বটার মধ্যে বলেছেন, ওয়ায়ুজ কারু জালিকা আন আম্মার, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জার, আনাস, জাবের বিন জাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা প্রত্যেকে তাদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই কোনো সুন্নত নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে, এটাই হচ্ছে উত্তম, 2 রাকাত করে পড়তে হবে। ও ইকরিমা, ইকরিমা রাহেমাহুল্লাহ, আর ও জোহরি, ইমাম জোহরি প্রখ্যাত ইমাম, তারা ইমাম বুখারির ওস্তাদের ওস্তাদ, তারা তাদের প্রত্যেকের কাছে এই ফতোয়া যেই কোনো নামাজ রাতের হোক দিনের হোক 2 রাকাত 2 রাকাত করে পড়াটা হচ্ছে উত্তম। আপনি এই মাসলার উপর আমল করবেন, আর এতে অনেক কল্যাণ আছে, অনেক কল্যাণ। যার পেটে গ্যাস, সবসময় হাওয়া ধরে রাখতে পারে না,
তাহলে এই যে ইফতারের পরে বলেন, তারাবিতে বলেন, বা এই যে জোহরে বলেন, আপনি যদি চার রাকাত নামাজ একসাথে নিয়ত করেন, ইমাম ধরেন একামত যদি হয়ে যায় তাহলে আপনার নামাজটা ছাড়তে হবে। এক রাকাত পড়েছেন মাত্র, তাহলে ছাড়তে হবে। অনেক সময় পেট যদি অনেক বেশি মোচড় দেয়, তিন রাকাত পড়ে ফেলেছেন, আপনি যদি নামাজ ছেড়ে দেন তাহলে আপনার তিন রাকাতই বাতিল, কবুল হবে না। কিন্তু আপনি যদি দুই রাকাত ধরে নিয়ত করেন, তাহলে দুই রাকাত পড়ে নেওয়াটা আপনার পেটে কামড় দিলেও দুই রাকাতের পরে কিন্তু আপনি সালাম ফিরিয়ে ফেলতে পারতেছেন। তাহলে দুই রাকাতের নেকি আপনি পেয়ে গেলেন, আপনার নামাজ কি হলো না, নষ্ট হইল না, বাতিল হইল না। তাহলে এটাতে বেশি কল্যাণকর হতে পারে। মা বোনদের জন্য এই মাসটা অনেক বেশি জরুরি, অনেক সময় তারা ভুলে যায়, চুলার মধ্যে কিছু বসিয়েছে, নামাজে দাঁড়ালে মনে হয় আর আমার চুলার মধ্যে তরকারি, বুঝেন না, নামাজ দ্বারা এটা মনে হয়। তাহলে তাদের জন্য উচিত কি, এই নফল সুন্নত নামাজগুলো দুই রাকাত করে পড়বে। যদি তার মনেও হয়ে যায় তাহলে সে দুই রাকাত খুব দ্রুত পড়ে নিতে পারবে, কিন্তু চার রাকাত সোট অফ, চার রাকাত হতে তাহলে আগুন লেগে যাবে, পড়ে যাবে ভাত দুধ অনেক কিছু আছে পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে কল্যাণকর, যে দুই রাকাত করে সে নিয়ত করবে, এটা বেশি কল্যাণকর। আপনি নিয়ত করেছেন চার রাকাত পড়বেন, সমস্যা নাই, মানে জোহরের চার রাকাত সুন্নত পড়বেন, কিন্তু কিভাবে পড়বেন, দুই যুগ দুই চার এইভাবে পড়েন। তাহলে এটা হচ্ছে ইমাম বুখারি রাহেমাহুল্লার মত। এবং তিনি ইয়াহিয়া বিন সাইদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা রাহেমাহুল্লাহ থেকে তিনি কোট করেছেন, ওয়াকালা ইয়াহিয়া ইবনু সাইদ ইল আনসারি মা আদরাকতু ফুকাহা আরদিনা ইল্লা ইউসাল্লিমুনা ফি কুল্লি ইসনাতাইনি মিনান নাহার। একজন তাবি বলতেছেন, আমি মদিনাবাসীর মধ্যে এমন কোনো বিজ্ঞ আলেম পাই নাই যারা দুই রাকাতের বেশি নামাজ পড়তেন, বরং যত বিজ্ঞ ফকিহ বলা হয়েছে, বিজ্ঞ গবেষক আলেমকে আমি পেয়েছি, তারা সবাই দিনের নামাজ দুই রাকাত করে সালাম ফিরিয়ে দিয়ে পড়তেন, তার মানে দুখুলুল মসজিদের মতো, তাহিয়াতুল ওয়ুদু, মসজিদে ঢুকলেই সালাত, ফজরের সুন্নত, জোহরের সুন্নত সব কীভাবে পড়তেন, দুই রাকাত, বা যখনই তাদের ইচ্ছা হতো যে এখন আমি নামাজ পড়বো, ওই দুই রাকাতের নিয়ত করে পড়তেন, দুই রাকাত করে তিনি পড়তেন। এটা হচ্ছে মিনান নাহার, দিনের বেলার দিনের নামাজ। কেন আমি মিনান নাহার কথাটাকে উল্লেখ করলাম, এটা ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার 19 নম্বর অধ্যায়ের 25 নম্বর পর্বে এনেছেন, কারণটা এই জন্য করলাম, আমরা শুধু রাতের হাদিস জানি যে রাসূলুল্লাহ কি বলেছে, সালাতুল্লাইলে মাসনা মাসনা, যে রাতের নামাজ দুই দুই করে পড়তে হয়। কিন্তু এখন আমি আপনাকে ইমাম বুখারী রাহমাহুল্লাহর যে আসার তিনি এনেছেন তাতে কি আছে, যে মদিনার আলেমরা তারা দিনের নামাজও দুই রাকাত করে পড়ত। এই জন্য জোহরের চার রাকাত যারা সুন্নত পড়েছেন, আপনি একটানা না পড়ে দুই রাকাত করেই পড়বেন, এটাই হচ্ছে উত্তম। চার রাকাত কেন পড়বেন না ওটার কথাটা আমি আপনাকে বলবো। তো রাতের নামাজ আমরা সবাই জানি যে দুই রাকাত করে পড়তে হয়। একটু আগে হাদিস বলেছি 990 নম্বর হাদিস, যেটা ইমাম বুখারী কোট করেছেন সালাতুল্লাইলে, ওটা তো 91 হচ্ছে ইবনে ওমারের, আর রাসুলের হাদিস যেটা সালাতুল্লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ দুই রাকাত করে পড়ে, এটা রাতের নামাজের একটা রাত শব্দটাই আছে। তো ইবনে ওমরের কথাটাও বলেছে যেটা 991 নম্বরে রয়েছে। এবার আসুন, কেন আপনি চার রাকাত নামাজ একসাথে পড়বেন না জোহরের? অনেকে দেখবেন আমাদের আলেমরা আলহামদুলিল্লাহ তারা আবু দাউদ থেকে একটা হাদিস কোট করে, আবু দাউদে সেই হাদিস নাম্বার হচ্ছে 1270 নম্বর হাদিসটা দেখেন, আবু দাউদে 2 নম্বর অধ্যায়টা কিতাবুস সালাতের মধ্যে এনেছেন 1270। এই হাদিসটা আন ইবনে মিনজাব একজন ব্যক্তি, ইবনে মিনজাব উনি হচ্ছেন দুর্বল রাবি, ওনার হাদিস সহি হয় না, সাধারণত গ্রহণযোগ্য হয় না, ইবনু মিনজাব। কিন্তু এই বর্ণনার থেকে এই হাদিসটা নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন, দেখবেন অ্যাপসের মধ্যে হাসান লেখা আছে, মানে গ্রহণযোগ্য উনি বলেছেন। কিন্তু এই যে ইবনু মিনজাব উনি হচ্ছেন দুর্বল রাবি, আর উনি যে দুর্বল গ্রহণযোগ্য নয় এটা এই হাদিসের মধ্যে আছে। দেখেন কি আছে, আনাবি আইয়ুব আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আরবাউন কাবলা যুহরে লাইসা ফীহিন্না তাসলিম। আবি আইয়ুব আল আনসারি তিনি বলতেছেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ থেকে কি আছে, কালা আরবাউন মানে চার, আরবাউন
কাবলা যোহরে, যোহরের নামাজের চার মানে যোহর ফরজ নামাজের আগে, কাবলা যোহর মানে এই যে আমরা একটু আগে নামাজ পড়লাম না, এটা হচ্ছে যোহর। যোহর নামাজের আগে চার রাকাত, লাইসা ফিহিন্না তাসলিম, যেই নামাজে কোনো সালাম নাই, তার মানে দ্বিতীয় রাকাতের সময় আপনি সালাম ফিরাবেন না, মানে দুই রাকাত পরে উঠে যাবেন। লাইসা ফিহিন্না তাসলিম, তুফতাহু লাহুন্না আবওয়াবাস সামা, ওই ব্যক্তির জন্য আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, ঠিক আছে না, খুলে দেওয়া হয়, এই প্রশ্ন বর্ণনা আসছে না। তারপরে দেখেন কি লেখা আছে, কালা আবু দাউদ, ইমাম আবু দাউদ যিনি হাদিসটাকে কোট করেছেন তিনি নিজেই বলতেছেন, বালাগানি আমার কাছে পৌঁছেছে, আন ইয়াহিয়া ইবনু সাইদিন আল কাত্তান, ইয়াহিয়া ইবনু সাইদিন আল কাত্তান হচ্ছে তার ওস্তাদের ওস্তাদ, যে ওস্তাদ তিনি বলেছেন, লাউ হাদ্দাসতু আন উবাইদাতা বি শাইইন লা হাদ্দাসতু আনহু বিহাজাল হাদিস, আমি যদি, আরেকজন বর্ণনাকারী তার আগে আছে যেটা বললাম না, ইবনু মিনহাজ তার আগে আছে, তার নামটা হচ্ছে ওবায়দাতা, ওবায়দাতার কোনো হাদিসকে যদি আমি গ্রহণ করতাম, এই যে ইবনু কাত্তান বলতেছেন, তাবি বা তাবা তাবি তিনি বলছেন, লাউ হাদ্দাসতু আন ওবায়দাতা বি শাইইন, আমি যদি ওবায়দের ওবায়দের থেকে কোনো হাদিস বর্ণনা করতাম, আমি যদি সঠিক মনে করতাম, লা হাদ্দাসতু আনহু বিহাজাল হাদিস, তাহলে এই হাদিসটা বর্ণনা করতাম। তার মানে যিনি বর্ণনাকারী তিনি বলতেছেন এর থেকে আমি কোনো হাদিস বর্ণনা করি না, কারণ এর হাদিস সহি হয় না, যদি হইতো তাহলে আমি এই হাদিসটা বর্ণনা করতাম, তা তার মানে তিনি তাদের কাছে হাদিসটা সহি নয়। তারপরে আবার আবু দাউদ, ইমাম আবু দাউদ কি বলতেছেন, কালা আবু দাউদ ওবায়দাতু দাইফ, এ হলো দুর্বল রাবি, তাহলে হাদিস কি গ্রহণযোগ্য নয়, এই হাদিসটা সহি নয়, কারণ এই হাদিসে কি আছে, এই সালাম ফেরানো যাবে না, মানে চার রাকাত আমরা যেভাবে পড়ি, তাহলে এই হাদিসের ভিত্তিতে আমরা পড়ি সাধারণত, তাহলে এই হাদিস সহি নয়। যদিও এনে হাসান লেখা আছে, আমি কিভাবে পেলাম, কারণ আরব শেখদের কাছ থেকে আমি যখন শিখি, তা আরব শেখদের কাছে এই যে চার রাকাত সুন্নত নামাজ জোহরের মতো করে, তাদের কাছে হাদিস সহি নয়, গ্রহণযোগ্য নয়, যদিও সহি লেখা আছে কিন্তু গ্রহণযোগ্য নয়। এমনকি তারা এটাও বলেছেন, আজকের তথ্য পেলাম, জোহরের পরে যে চার রাকাতের কথা আছে আরেক হাদিসে, যে কাবলা জোহরে আরবাআন, কাবলা জোহরে ও বাদাহা, যেই ব্যক্তি জোহরের আগে চার পড়বে এবং পরে চার পড়বে, তাহলে হারাম আল্লাহ আলা আলা নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নামের উপর থেকে হারাম করে দেবে, মানে তাকে আল্লাহ জাহান্নামে দেবে না। এই হাদিসের বর্ণনা তো নাসিরুদ্দিন আলবানি সহি বলেছেন, কিন্তু আরব আলেমরা বলতেছে অন্যান্যরা হাদিস সহি নয়। এই হাদিসটা বর্ণনা করেছেন উম্মে হাবিবা, উম্মে হাবিবা থেকে যে হাদিসটা কোট করা হয় এই হাদিসটাও সহি নয়। তার মানে ওই যে আপনারা বলেছিলেন বারো রাকাত সুন্নতে রাতে বা, ওটাই হচ্ছে সঠিক মত, অতএব জোহরের পরে চার রাকাতের কথাটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা হচ্ছে আরব আলেমদের কথা বললাম, ঠিক আছে। তা আজকে এই পর্যন্তই আমরা আলোচনা করব, যেমনটা বললাম যে যেই কোনো নামাজ আমরা কিভাবে পড়ব, দুই রাকাত করে পড়ব। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে সব মসজিদে তারাবি দুই রাকাত করে পড়া হয়, কেউ একটা না পড়ে না, কিন্তু ওই বর্ণনাগুলো আমরা দেখাবো আপনাকে যে রাসুলসলাম একটানা দশ রাকাত নামাজ পড়েছেন, একটানা, এক রাকাত পড়েছে উঠে গেছে, দুই রাকাত পড়েছে উঠে গেছে, তিন রাকাত উঠে গেছে, চার রাকাত উঠে গেছে, এইভাবে একটানা দশ রাকাত পড়েছে, দশ নাম্বার রাকাতে গিয়ে বসেছে, বসে আল্লাহর তা আত্মহিয়াত পড়েছে, দুরুদ পড়েছে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদুসানা করেছে, তারপরে উঠেছে, উঠে নবম নাম্বারে গিয়ে সালাত শেষ করে দিয়েছে, মানে একটানা নামাজ বলে। তবে উত্তম হচ্ছে যেটা রাসুলসলামের জীবনে সবসময় তিনি পড়তেন, দুই রাকাত করে সালাম ফিরিয়ে দেওয়া, এটাতেই বেশি কল্যাণ আছে আর এটাতে অনেক উপকারও আছে, কারণ দুই রাকাত পড়ে নিলে আপনার দুই রাকাত সেফ, এরপর আপনার ওযু যদি ছুটে যায় ছুটবে, কোনো ব্যস্ততা থাকলে আপনি সেই ব্যস্ততা সারতে পারবেন, কোনো কিছু মনে পড়ে গেলে আপনি সেটা করতে পারেন, কিন্তু একটানা যখন কোনো ব্যক্তি আট রাকাতের নিয়ত করে নেবে যে আমি আট রাকাত একটানা পড়ব, তাহলে সম্ভাবনা আছে কোনো একটা গ্যাদারিং হতে পারে, হয় তার রাকাতের সংখ্যায় মিস্টেক হতে পারে, ভুলে যেতে পারে, অথবা তার ওযুতে প্রবলেম দেখা দিতে পারে, অন্য ধরনের কোনো একটা কাজ এসে যেতে পারে। আর এখন বর্তমানে সব থেকে বড় ফেতনা তো আমাদের এই মোবাইল, ইমার্জেন্সি কল চলে আসতে পারে আপনার, অনেকগুলো মানে গ্যাদারিং ঘটবে, তো এর জন্য বেটার হচ্ছে দুই রাকাত করে সালাত আদায় করা। তা আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই, বাকি ওই যে প্রশ্ন বলছিলেন দুই একটা প্রশ্ন থাকতে পারে,
আপনারা প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। নামাজ সংক্রান্ত সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন।